ইমি মার্টিনেজরে দেখে শুভ সানাই বাজায়, শুভরে দেখে আমার এক সানাই বাজায়, আমার এক সানাই দেখে 2 দিন পর আমার ছেলে সানাই বাজাইবো। আসলে দেশে হইতেছে কি রে ভাই, কিচ্ছু বুঝে আসতেছে না, সবাই এত সানাই বাজায় কেন? তো গত কয়েকদিন যাবৎ আপনারা সবাই জানেন যে ফেসবুকের মাধ্যমে পুরোপুরি ভাইরাল হয়ে গেছে বডি বিল্ডার শুভ। তো কয়েকদিন 3-4 দিন আগে যে প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতা সে দ্বিতীয় হয়েছে, তারা একটা ব্যালেন্ডার পুরস্কার দিছে, মার্শাল্লাহ বান্দাও ব্যালেন্ডারে এমন কিক মারছে, আসলে কিকটা ব্যালেন্ডারে মারা নাই, কিকটা যে বডি বিল্ডার ফেডারেশন আছে ওই ফেডারেশনের যে হর্তাকর্তা আছে তাদের বিচিতে লাগছে। তো আসলে কিকটা তাদের বিচিতে লাগছে, এরকম একটা প্রতিবাদের দরকার ছিল, সে সেটা করছে। তো এই কিক মারাটা কিন্তু এবারে প্রথম না, এই বডি বিল্ডার শুভজি শুধু ব্যালেন্ডারে কিক মারলো, এর আগেও কিন্তু সাকিব কিক মারছিল, এর আগেও এক প্লেয়ার প্রতিবাদ করে কি জানি 1 বলে 52 না 62 বা 64 এরকম একটা রান দিয়েছিল, রান দিয়ে আজীবন নিষিদ্ধ হয়েছে। তো বডি বিল্ডার শুভুর ক্ষেত্রে কি হয়েছে, সেও কিক মারছে এবং সেও আজীবন নিষিদ্ধ হয়েছে। তো এমন কত হলো ভাই, এমন একটা প্রতিযোগিতায় আপনারা পুরস্কার হিসেবে ব্যালেন্ডার কেমনে দেন? বিদ্যালয়ের কিরকম খরচ হয় এর সম্বন্ধে আইডিয়া নেই আপনাদের, আপনারা ফেডারেশনের হর্তাকর্তা, তো এত টাকা খরচ করে ভাই 2600, 2500, 3200 বা 3000, 3500 টাকার ব্যালেন্ডার, এটা কোনো কথার মধ্যে পড়ে? তো বরিপুরের শুভ ভাই যে কাজটা করছে, উনি ব্যালেন্ডারে লাত্তি মারছে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ব্যালেন্ডারে লাত্তি মারার পরে যে অঙ্গভঙ্গিটা করছে ওই মেডেলগুলো নিয়ে, এটা বাংলাদেশের ক্ষেত্রে ঠিক না, বাংলাদেশে এটা চলে না, এটা কোনো বাংলাদেশ কোনো ওয়েস্টার্ন কান্ট্রি না, বাংলাদেশের কালচারের ওই রকম না যে আপনি এম এ মার্টিনেজ বা ট্রিপুলিসের মতো এরকম একটা অঙ্গভঙ্গি করবেন, এটা হয় না। তো আমার যেটা মনে হয় গত কয়েকদিনের ঘটনা মটনা দেখা, শুভ ভাই একটা জিনিস খুব ভালো করে অ্যানালাইজ করছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আদালতে বা প্রেস ক্লাব ফ্রেস ক্লাব ওই প্রতিবাদ ফতিবাদ করে আসলে কোনো লাভ হইব না, যে আদালতে গেলেও একটা জিনিস 6 মাস 1 বছরের কমে হইব না। তো সেক্ষেত্রে সর্ব একদম দ্রুত যেটা কাজ করতে পারে সেটা হলো অনলাইন মাধ্যম, ফেসবুক ইউটিউব, সে ফেসবুকটারে কাজে লাগাইছে একদম, ফেসবুকে মোটামুটি এখন গত 3 দিন 4 দিন যাবৎ এটাই চলতেছে বডি বিল্ডার শুভ। ওই ব্যালেন্ডার কিক মারছে, কিকটা আসলে হর্তাকর্তাদের বিচিতে লাগছে। শুভ সাহেব এই কিক মেরে কিন্তু একটা ফেম পাইয়া গেছে, আজকে দেখলাম কোনো একজন কোরিওগ্রাফারের সাথে টিকটক করতেছে, যাক ভালো কথা, সে একটা প্ল্যাটফর্ম পাইয়া গেছে এবং ভালো। তো শুভভাই কর্মের পিছনে যে যুক্তিগুলো দেখাইছে আসলে যুক্তিগুলো কেমন দেখি, সে প্রথম যুক্তি দেখাইছে আমি গত 4 বছর যাবৎ গোল্ড মেডেল পাই আসতেছি, এবার আমি গোল্ড মেডেল পাবো, বিষয়টা আসলে এরকম না, আপনি গত 4 মাস গোল্ড মেডেল পাইছেন এবারে গোল্ড মেডেল পাইবেন এমন হয় না রে ভাই, একজন সারা জীবনে ফার্স্ট হইব না, যদি এরকম হইতো তাহলে ওই উরুগুয়ে প্রতি বছর চ্যাম্পিয়ন হইতো, এদিকে ব্রাজিল হইতো না, আর্জেন্টিনা হইতো না, ইতালি বা ইংল্যান্ড হইতো না, এরা সবাই দুধবাদ খেলতো টুক 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 করে দুধবাদ। উনি দ্বিতীয় একটা কথা বলছে, কথাটা হলো এরকম যে উনি একটা কি উনি মাইক চেয়েছিল কথা বলতে, এটা আমরাও দেখছি, তো উনি মাইক চেয়েছিল, ওনার সাথে ওনার মাইকটা দেওয়া হয় নাই, তো যখন পর এক সাংবাদিক ওনার জিজ্ঞেস করলো যে আপনি মাইক দিলে কী বলতেন, তখন উনি বললো আমি সুরে ইয়াসিন পাঠ করবো। এ ভাই এটা তো একদম পুরোপুরি বন্ডাময় হয়ে গেল, আপনি হাফ প্যান্ট পইরা মাইক নিয়ে সুরে ইয়াসিন পাঠ করবেন, এটা ভাই একবারে বন্ডামের উপরে বন্ডামি, এর উপরে কোনো কথাও চলে না। তো আপনার প্রতিবাদ করছেন প্রতিবাদের জায়গায় প্রতিবাদ ঠিক আছে, কিন্তু এটা হয় না। তো আবার ফিরত আসি সে ব্যালেন্ডারে, তো ফেডারেশনের হর্তাকর্তার ব্যালেন্ডার গুরুত্ব ঠিকই বলছে, কিন্তু শুভ ভাই ব্যালেন্ডার গুরুত্বটা বুঝতো না। তো চলেন দেখে নেই যে ব্যালেন্ডার তো শুভ ভাই কী কী কাজ করতে পারতো, ব্যালেন্ডার তো শুভ ভাই কাঁঠালের জুস বানাইতে পারতো, কাঁঠালের জুস বানায় জুস খাইতে পারতো, আবার কাঁঠালের বিভিন্ন প্রকার কাবাব টাবাব বানাইতো ব্যালেন্ডারের কাজে লাগতো। তো অনেক কথা বললাম, অনেক কথা বলতে সব কথা শেষ কথা, শুভর এই লাঠিটার দরকার ছিল, কারণ আপনি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভলিবল বলেন, হ্যান্ডবল বলেন, বডি বিল্ডিং বলেন, কাবাডি বলেন, যা বলেন সবখানে দুর্নীতি পড়া, তো উচিত ছিল কি জানেন সবগুলোর এমন এক চেয়ারে বসায় যে চেয়ারের নিচে ফুটা থাকে, ওই ফুটো বরাবর কষা লাথি মারে, শুভুর লাথিটাই বেশি লাগতো, কারণ বডি বিল্ডার তো পাটা শক্ত আছে, একটা বডি বিল্ডার এই পর্যায়ে আসতে কী পরিমাণ পরিশ্রম করে, কী পরিমাণ অর্থকরী খরচ করে এই পর্যায়ে আসে আর একটা ব্যালেন্ডার, এটা কোনো কথা। তো যাই হোক ভাই, দুর্নীতির বিরুদ্ধে শুভ ভাইয়ের এই প্রতিবাদটা খুব দরকার ছিল এবং প্রতিবাদটা খুব ভালো হয়েছে, তো আশা করি পরবর্তীতে সবাই এরকম প্রতিবাদ করবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।